আজ আমরা বিশ শতকের এক অতি পরিচিত আধুনিক কবির কবিতা নিয়ে আলোচনা করব। সেই জনপ্রিয় কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তার কবিতাটি হল আবহমান। এই কবিতাটি নবম শ্রেণীর পাঠ্য। প্রথমে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে দু চার কথা জেনে নেব। কবি পরিচিতি, ইনি হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। জন্ম 1924 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর, বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান হল বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। কত সালে? 1924 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর। বংশ পরিচয়, পিতা হলেন জিতেন্দ্রনাথ চক্রবর্তী। ইনি পেশাতে ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন এবং মাতা হলেন প্রফুল্ল নন্দিনী দেবী। এই হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পিতা ও মাতার নাম। শিক্ষাজীবন, নীরেন্দ্রনাথের শিক্ষাজীবন শুরু হয় গ্রামের পাঠশালায়, অর্থাৎ বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে। পরে বঙ্গবাসী স্কুল থেকে 1940 তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। 1944 তিনি সেন্ট পলস কলেজ থেকে ইতিহাস বিষয় নিয়ে স্নাতক হন। নেক্সট, কর্মজীবন, সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু হয়। দৈনিক পত্রহ পত্রিকায় তার সাংবাদিকতার হাতেখড়ি। মাতৃভূমি, স্বরাজ, ভারত, ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়া, সত্যযুগ প্রভৃতি পত্রিকায় কাজ করেন। 1951 সালে যোগদান করেন আনন্দবাজার পত্রিকায়। বার্তা বিভাগ, রবিবাসরীয় বিভাগে তিনি বেশ কিছুদিন কাজ করার পর আনন্দবাজারের সম্পাদকীয় নিবন্ধকার হন। 1976 সালে শিশু ও কিশোর পত্রিকা আনন্দমেলার সম্পাদক হন। দীর্ঘদিন ওই পত্রিকা তিনি যোগ্যতার সঙ্গে পরিচালনা করেছিলেন। অর্থাৎ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির কাজে যুক্ত ছিলেন। কাব্যচর্চা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রথম কবিতা লেখা শুরু করেন মাত্র 5 বছর বয়সে। 16 বছর বয়স থেকে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন 1954 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়। তখন কবির বয়স 30 বছর। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল এক, অন্ধকার বারান্দা 1961, প্রথম নায়ক 1961, নিরক্ত করবি 1965, নক্ষত্র জয়ের জন্য 1969, কলকাতার যিশু 1969, উলঙ্গ রাজা 1971, খোলা মুঠি 1974, কবিতার বদলে কবিতা 1976, আজ সকালে 1978, পাগলা ঘন্টি 1981, ঘরদুয়ার 1983, সময় বড় কম 1984 প্রভৃতি আরও অন্যান্য কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন। নেক্সট, ছোট গল্প ও উপন্যাস, নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু কবিতা লিখেছেন এমনটি নয়, তিনি একাধিক ছোট গল্প ও উপন্যাসও লিখেছেন। যেমন শ্যামনিবাস রহস্য 1990 সালে, মুকুন্দপুরের মনসা 1991, বিশনগরের সোনা 1992, চশমার আড়ালে 1993, রাত তখন তিনটে 1994, লোকারের চাবি 1995, বরফ যখন গলে 1995, একটি হত্যার অন্তরালে 1997, আড়ালে আছে কালীচরণ 1998, আংটি রহস্য 2000, জোড়া ভাদরি 2001, শান্তিলতার অশান্তি 2002, কামিনীর কণ্ঠহাত 2003 প্রভৃতি ছোট গল্প ও উপন্যাস লিখেছেন। এছাড়া তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম ভাদুরি মশাই। নেক্সট, পুরস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
যেমন 1958 সালে উল্টোরথ পুরস্কার পান, 1970 সালে তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, 1974 সালে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান, 1976 সালে আনন্দ শিরোমণি পুরস্কার পান। এছাড়া 2007 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি প্রদান করেন। প্রয়াণ। বাংলা সাহিত্যে অন্যতম ধ্রুবতারা নীরেন্দ্রনাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগে 94 বছর বয়সে চিরোপস্থান করেন। 2018 সালের 25শে ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেক্সট, কবির বিশেষত্ব বা কাব্য ভাবনা। শব্দের কঠিন সাজসজ্জার দ্বারা নয়, ভাষার ভঙ্গি দিয়ে চোখ ভুলাবার কায়দায় নয়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতাকে আকর্ষণীয় করে তুলেছিলেন সহজ কথায় গভীর ভাবের উপস্থাপনার দ্বারা। তার অসামান্য রোমান্টিক কবি প্রতিভা ও স্বকীয় দৃষ্টিভঙ্গি সহজ এবং স্বভাবী পাঠক পাঠিকাদের হৃদয়ে দাগ কেটেছিল। ফুল, পাখি, প্রেম, হতাশা, অব্যক্ত বেদনা এসব নিয়েই তার প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন। বিভূতিভূষণ বা জীবনানন্দের মতন আশ্চর্য আন্তরিকতার সঙ্গে নীরেন্দ্রনাথ গ্রাম জীবনের এক একটি ছবিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। অন্ধকার বারান্দা কাব্যে সমসাময়িক পৃথিবী সম্পর্কে কবিতার আশা, বেদনা, ভৎসনা লিপিবদ্ধ করেছেন সতেজ দ্বিধাহীন ভাষায়। বর্তমান সময় যেন কবির কাছে অন্ধকারের রূপক হয়েছে। কবি তার আত্মিক অভিজ্ঞানে উপলব্ধি করেছেন বর্তমান জটিল ধারালো নগদাঁতলা সময়ের উপর স্বার্থান্বেষী মানুষ পারফিউম ছড়াচ্ছে, জ্যোৎস্নার প্রলেপ মাখাচ্ছে, আর সাধারণ মানুষ হরিণের মতো বিভ্রান্ত হচ্ছে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের মৌলিক নিষাদ কবিতায় কবি লিখেছেন, যেদিকে তাকাই আমি স্বদেশে বিদেশে, যেখানে তাকাই শুধু অন্ধকার, শুধু অন্ধকার। যুগের অন্ধকারের দেয়াল ভেঙে বেরিয়ে আসার জন্য কবির আপ্রাণ প্রয়াস ছিল, তিনি রোদ্দুর আলো হতে চেয়েছিলেন। কবি নীরেন্দ্রনাথ যুদ্ধ, মন্বন্তর, দেশ বিভাগ দেখেও এক বুক আশা নিয়ে অপেক্ষা করেছেন আলোর জন্য। তিনি তার কবিতায় শ্লেষ ও ব্যঙ্গের খোঁচা দিয়ে হিউমার চর্চাও করেছিলেন। উলঙ্গ রাজা কবিতার শেষ পক্তি, রাজা তোর কাপড় কোথায়, প্রচলিত সমাজ ব্যবস্থায় নেতাদের চরিত্রকেও তিনি ফুটিয়ে তুলেছিলেন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক কবিতায় এনেছিলেন সরল সত্যের দীপ্তি, বাংলা কবিতায় এক নতুন ধারার যেন প্রবর্তন করেছিলেন তিনি। কলকাতার যিশু পর্যায় থেকে তার কবিতা বৃহত্তর পাঠক সমাজকে খুব কাছে ডেকে এনেছিলেন। আধুনিক কবিতা সম্পর্কে যাদের ভয় ছিল তাদের ভয় তিনি ভাঙিয়েছিলেন। রোদ্দুর, বাতাস, বৃষ্টির মতো বিশুদ্ধ কবিতার রসও সহজভাবে গ্রহণযোগ্য হয়েছিল। শীতল চৌধুরী আধুনিক বাংলা কবিতার নিবিড় পাঠগ্রন্থে লিখেছিলেন, কবি নীরেন্দ্রনাথের কবিতার বিশেষত্ব হল সহজ সরল জলের মতন পাঠকের অন্তর্গহনে তিত্তির করে ঢেউ তোলে। তিনি গদ্যের কথ্য ভাষায় স্পষ্ট ছবি গেঁথে গেঁথে আপন মনের একতারাতে সুর তুলে কবিতাকে তত্তর করে নদীর স্রোতের মতন এগিয়ে নিয়ে যান। এইভাবে তিনি তার কবিতাকে এমন একটি জায়গায় পৌঁছে দেন সংকেতের রহস্যময় ব্যঞ্জনা দিয়ে, তা কোমল আনন্দ বেদনার ছবি হয়ে ফুটে উঠে। কি শব্দচয়নে, কি ছন্দ ও চিত্রকল্পে, এমনকি বিষয় নির্বাচনে তিনি কোনো চমক দেখান না। তিনি নতুন শাড়ির পাট ভাঙার মতন যা দেখান তা হল বাস্তব জীবনবোধের জড়িবুটির নকশা। এ কারণে তার কবিতা বড় বেশি হৃদয়স্পর্শী। অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ছিল সহজবোধ্য এবং পাঠক পাঠিকাদের আকর্ষণের বিষয়বস্তু। যাই হোক, কবির কাব্যভাবনা নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলার থাকে। যদি কোনোদিন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার কাব্যভাবনা নিয়ে আলোচনা করি, সেদিন ডিটেলসে আলোচনা করা যাবে। এরপর আমরা জানব আমাদের পাঠ্য আবহমান কবিতাটির উৎস সম্পর্কে। আবহমান কবিতাটি
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি এই কাব্যগ্রন্থের অর্থাৎ অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। এই কাব্যের প্রকাশকাল ছিল 1961 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছিলেন প্রখ্যাত শিল্পী পূর্ণেন্দু পত্রী। কাব্যটি উৎসর্গ করেছিলেন সুখ্যাত কথাসাহিত্যিক শ্রী সন্তোষ কুমার ঘোষকে। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব।